ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমি একটা গাছের যে একটা ডেকোরেশন করছি এখানে, হ্যাঁ, সেই ডেকোরেশনটাতে কীভাবে পরিচর্যা করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার আছে। তাহলে আপনার ডেকোরেশনটা ঠিক মতো হবে না বা হলেও দেখতে সুন্দর হবে না, এই জন্য আপনার ডেকোরেশনটা কীভাবে আপনি মেনটেন করবেন বা আরও অনেক বেশি অর্নামেন্ট দিবেন না ঠিক, এটা মানুষকে যদি মেয়ে মানুষকে যদি সাজাতে হয় তাহলে অর্নামেন্টসের দরকার হয়, এই জন্য অর্নামেন্টস হিসাবে বাড়ির সৌন্দর্য আপনি বাড়াবেন কীভাবে সেটা বাড়াবেন সেটা একটু দেখার চেষ্টা করবো আর কি। যে আপনার এই যে লাল পাতাগুলো আছে এই লাল পাতাগুলো আপনাকে কেড়ে ফেলতে হবে, এইভাবে আমাদেরকে পাতাগুলো সেটে দিতে হবে, সেটে দিয়ে এইভাবে আমাদের পাতাগুলো লাল পাতাগুলো সেটে দিতে হবে। কারণ এর বড় কারণটা হলো যে আপনার যে লাল পাতাগুলো থাকবে সেইগুলো থেকে তোমার প্রশোধন বেশি হবে, প্রশোধন বেশি হলে আপনার মেইন যে স্টিমটা যে আগালটা আছে যে আগাটা আছে ওই ডগাটা সঠিকভাবে খাদ্য পাবে না, খাদ্য বা পানি স্বল্পতা দেখা দেবে, তখন ডগার বৃদ্ধি গ্রোথনেসটা কমে যাবে, এই জন্য আপনার আমাদেরকে সেটা বুঝতে হবে জিনিসগুলো। আমরা এখানে ডেকোরেশনের জন্য আমরা যে ব্যাপারটা সেটা হলো এই ডেকোরেশনটা আমরা কেটে ফেলে দিয়েছি, কারণ এটা আমাদের অপ্রয়োজনীয় অংশ, নাহলে ওটা খারাপ দেখাচ্ছে আমাদের এখানে, সেই জন্য আমরা এটা কেটে ফেলে দিয়ে দেবো। যতই আমার আমার আমাদের ভিতরে যতই ইচ্ছা হোক যে আমার গাছটা কেটে ফেলতেছি না, আপনার আপনার জন্য আপনি কাটতেছেন, আপনার প্রয়োজনে আপনি কাটতেছেন, যথেষ্ট আপনি কাটতেছেন, কারণ এই এই বে উঠার থেকে আমাদের আরও আরও উঠবে অসুবিধা করতে হবে, কিন্তু আমরা আপনাকে কেটে ফেলছি যা এখন এখন একটা লেভেল হয়ে গেল, লেভেল হয়ে গেলে আমাদের সুন্দর লাগবে, এখন দেখতে সুন্দর লাগছে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে ফাটা পাতা বা পচা পাতা এইগুলো কেটে ফেলতে হবে। আমরা বনসাই সোসাইটি থেকে আমরা বলছি যে ব্যারেল হাউস বনসাই বনসাই আর্ট অ্যান্ড কালচারে আমরা বলছি যে আপনার যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে বনসাইয়ের জন্য যে কোনো প্ল্যান্টে আপনি এই কাজটা শীতকালীন এই কাজটা আপনার করে ফেলবেন, কারণ পাকা পাতা বা শুকনা পাতাগুলো আপনি ঝরে ফেলে দেবেন, শুকনা ডালগুলো আপনি ঝরে ফেলে দেবেন, যেহেতু এই শীতকালের পরে একটা বসন্তকাল আসে, বসন্তকালে নতুন গাছ পাতা গজায়, সেই পাতা গজানোর জন্য আমাদেরকে তাদেরকে স্কোপ করে দিতে হবে, এবং বসন্ত আকার আকার আসে আমাদের যে প্রুনিং শাটিং বা এক্সেল যে আপনার যে মাটি পরিবর্তন করা যা জিনিসগুলো এখন থেকে মাটি তৈরি করে ফেলতেন, আমরা মাটি তৈরি করার পদ্ধতি অনেক আমাদের পেজে আপলোড করে দিয়েছি, আপনারা সেগুলো অনুভব দেখতে পাবেন, আজকে আরও আমরা আপলোড করবো ইনশাল্লাহ, সেটার একটু পরে আমরা আপলোড করে ফেলবো, সেজন্য সবাইকে দেখার আমন্ত্রণ থাকলো, সেটা বনসাই মাটি কীভাবে কালচার করতে হয় সেটা সম্পর্কে জানবো, আর আজকে আমরা অর্নামেন্টের যে অর্নামেন্টাল যে প্ল্যান্টগুলো আছে অর্নামেন্টাল প্ল্যান্টগুলোকে আমরা নিজের মতো করে একটু সেটে দিলাম, তাহলে হবে কি দেখতে আবার আপনার সুন্দর হবে, অগোছালো হবে না জায়গাটা, যেমন বাড়িতে আপনার বাড়িতে আপনি প্রতিনিয়ত ঝাড়ু দেন সেরকম গাছের পরিচর্যা না করলে আপনার গাছ ঠিক মতো বেড়ে উঠবে না এবং দেখতেও সুন্দর লাগবে না। আমার মনে হয় এখানে আরও অনেক কাজ করা বাকি আছে, সেই কাজগুলো আমরা প্রবৃত্তি করবো, তারপরে কিন্তু জিনিসটাকে আরও সুন্দর দেখাবে, গ্লোরিয়াস দেখাবে, অ্যাসাম দেখাবে, বিউটিফুল দেখাবে, নাইস দেখাবে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, বেশি ধারণা না থাকলে আপনি যত বড় মালিদায় নিয়ে দিয়ে কাজ করেন আপনার বাগানের, তারপরে কিন্তু আপনার মালি সেই সঠিক তথ্যটা সঠিক কাজটা করতে পারছে না, এজন্য আপনার বাগানটা ভালো হচ্ছে না। যদি আপনারা প্রয়োজন বোধ করেন যে আপনার বাগানের আপনার ঘরের ছাদের বাগানের ডেকোরেশন করার জন্য আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে আপনারা কল করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করব, সেই সহযোগিতা আমরা সবসময় যে থাকবে, ইনবক্সে আপনি আপনারা যে কোনো কথা বলবেন, কমেন্টেও যে কোনো কথা বলতে পারেন, আমাদের পেজ শেয়ার করতে পারেন, এটা আমাদের আপনাদের স্বাধীনতা দেওয়া হয় এগুলো যে এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে যাতে করে আমাদের দেশের লোক উপকৃত হয়, আমরা আমাদের দেশটাকে সুন্দর বানাতে পারি এবং বনসাই কালচারের মাধ্যমে আমরা সমৃদ্ধ একটা দেশ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা দেশ তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি, খোদা হাফেজ।